সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই কোভিড পরিস্থিতিতে অনেক দিন পর তোমাদের সাথে আজকেও অনলাইন ক্লাসে জয়েন করলাম। আশা করি তোমরা এর মধ্যে পড়াশোনার ভিতরেই ছিলা, জুমে অবশ্য ক্লাস করছো আমার সাথে। আজকে আমরা আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়া সপ্তম অধ্যায়ের। এই জারণ বিজারণ বিক্রিয়ায় গত যে ক্লাসগুলো ছিল, অর্থাৎ এর আগে যে আমি যে ক্লাসটা শেষ করেছি, লাস্ট অনলাইন ক্লাস ছিল আমাদের, এই জারণ বিজারণ বিক্রিয়ার জারণ সংখ্যা নির্ণয়। এখনও যদি কারো জারণ সংখ্যা নির্ণয়ের প্রবলেম থাকে, আই থিঙ্ক আমি তোমাকে সাজেস্ট করব তুমি ওই জারণ সংখ্যা নির্ণয়ের টপিকটা দেখে নাও, তারপরে তুমি এই ক্লাসটা। আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া, আমাদের জারণ সংখ্যাটা অবশ্যই কাজে লাগবে, আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা কি, এটা কিভাবে হয়, আমরা সেই টপিকটাই আজকে আলোচনায় রাখব। তোমরা সবাই আমার সাথে থাকবে। দেখো আমি কয়েকটা বিক্রিয়া লিখি, সোডিয়াম প্লাস, তোমাদের বইতে বিক্রিয়াটা আছে, সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হয়েছে। আমি এখানে যদি ব্যালেন্স করতে চাই তাহলে এখানে ওয়ান বাই টু, অর্থাৎ ক্লোরিন একটা আছে এখানে, এই জন্য সিএল লিখি। এবার দেখো এই বিক্রিয়াটা জারণ বিজারণ কি না এটা আমি কীভাবে বুঝব, এটা বোঝার ওই হলো আমার জারণ সংখ্যা, আমার বিক্রিয়ক এবং উৎপাদের জারণ সংখ্যার যদি পরিবর্তন হয় তাহলে বিক্রিয়াটা আমার জারণ বিজারণ বিক্রিয়া, আর যদি আমার জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে বিক্রিয়াটা জারণ বিজারণ না। দেখো আমরা যেহেতু এখানে সোডিয়াম মুক্ত মৌল, আমরা জানি মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য, এখানে সোডিয়ামের জারণ সংখ্যাটা শূন্য। আমি আবার বলতেছি, খেয়াল করো, সোডিয়াম মুক্ত মৌল, এ কারো সাথে যুক্ত নাই, মুক্ত মৌলের জারণ সংখ্যাটা শূন্য, এই জন্য সোডিয়ামের জারণ সংখ্যা শূন্য। একইভাবে দেখো ক্লোরিন এখানে একাকী আছে, অর্থাৎ ক্লোরিনও কারোর সাথে যুক্ত নাই, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যাটা শূন্য। আমরা বলেছিলাম মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য, যারা জারণ সংখ্যা নির্ণয়ে, জারণ সংখ্যা নির্ণয়ের জারণ সংখ্যাটা যদি ঠিকমতো না জানো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, অবশ্যই জারণ সংখ্যাটা আগে দেখে নিবে। তাহলে মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য, এখানে ক্লোরিনও মুক্ত মৌল, এরও জারণ সংখ্যা শূন্য, অর্থাৎ আমি বিক্রিয়কে দেখলাম সোডিয়ামের জারণ সংখ্যা শূন্য, ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য। এবার আসি উৎপাদে, উৎপাদে দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে আর সোডিয়াম আর ক্লোরিন আমার মুক্ত নাই, এখানে যুক্ত হয়ে আমার একটা যৌগ তৈরি করেছে যেটার নাম সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইডে আমার ক্লোরিন গ্রুপ 17-এর মৌল, এর জন্য এর জারণ সংখ্যা -1, আর সোডিয়াম গ্রুপ 1-এর মৌল, এর জারণ সংখ্যা +1। এটাও হইতে পারে, অথবা কেউ যদি মনে করো যে আমি সোডিয়াম গ্রুপ 1-এর মৌলের জারণ সংখ্যা +1 দিয়েছি, তাহলে আমরা জানি যৌগের জারণ সংখ্যাটা শূন্য হবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যে যৌগ এই যৌগের জারণ সংখ্যাটা আমার শূন্য হবে। তাহলে যৌগের জারণ সংখ্যাটা যদি শূন্য হইতে হয়, এখানে যদি সোডিয়ামের জারণ সংখ্যাটা +1 হয় তাহলে ক্লোরিনটা অবশ্যই -1 হবে, তাহলেই শূন্য হবে। এবার কি দেখো, এবার দেখো বিক্রিয়ক এবং উৎপাদের ভিতরে আমার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, হয়েছে না? এখানে দেখো সোডিয়ামের জারণ সংখ্যা শূন্য ছিল, এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হিসাবে +1 হয়েছে, তার মানে আমার পরিবর্তন হয়েছে। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য ছিল, এখানে হিসাবে -1 হয়েছে, তাও পরিবর্তন হয়েছে। তাহলে জারণ সংখ্যা শূন্য থেকে +1 হয়েছে, আবার জারণ সংখ্যা শূন্য থেকে -1 হয়েছে, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন হলো। তাহলে আমরা এটা বুঝলাম, যেহেতু আমার বিক্রিয়ক এবং উৎপাদে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তার মানে আমার এটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন প্রশ্ন হলো কোনটা জারণ কোনটা বিজারণ। জারণ আর বিজারণ, জারণ হলো যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়, আর বিজারণ হলো যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়। এবার দেখো তুমি, এখানে জারণ সংখ্যাটা শূন্য ছিল, এই শূন্য থেকে +1 হয়েছে, তার মানে অবশ্যই আমার ইলেকট্রন ত্যাগ করেই +1 হয়েছে। আমরা জানি যে ইলেকট্রন যখন ত্যাগ হয় তাহলে প্লাস হয়, এটা নিয়ে অনেক ক্লাস হয়েছে, যে সোডিয়াম 0 ছিল, এখান থেকে সোডিয়ামের জারণ সংখ্যাটা প্লাস হয়েছে, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে। তাহলে যে বিক্রিয়ায় আমার ইলেকট্রন ত্যাগ হয় এটার নাম জারণ বিক্রিয়া, তার মানে এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়েছে এই বিক্রিয়াটার নাম হলো জারণ বিক্রিয়া, তার মানে এটা জারণ। একইভাবে দেখো ক্লোরিন
1 by 2 দেখি এখানে 2 দেই এক কথায় আরেকটা জিনিস বলে রাখা ভালো তোমাদের যে অণু কিন্তু সরাসরি বিক্রিয়া অংশ গ্রহণ করে না অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করে না অণু রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণের পূর্বে অবশ্যই তাকে অণু থেকে পরমাণুতে রূপান্তর হতে হবে দেন সে বিক্রিয়া অংশ গ্রহণ করবে তাহলে মূলত এখানে আমাদের পরমাণুটাই বিক্রিয়া করে তাহলে পরমাণু প্রোটিন পরমাণু সে একটা ইলেকট্রন এখানে যে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করছে ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে এটার নাম হলো বিজারণ যেহেতু আমরা এখানে লিখে দিছি যে যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ গ্রহণ হয় এটার নাম হলো বিজারণ আর যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয় এটার নাম হলো জারণ তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয়েছে এই জন্য এই বিক্রিয়ার নাম জারণ আবার ক্লোরিন থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে এটার নাম হলো বিজারক এখন দেখো জারক আর বিজারক আরেকটা টার্ম বিজারক আর হলো জারক এটা হলো জারণ বিজারণ এটা প্রসেস এটা বিক্রিয়ার নাম জারণ বিজারণ আর বিজারক জারক এটা হলো বিক্রিয়ক পদার্থের নাম বিক্রিয়ক পদার্থের নাম এটা নট উৎপাদ বিক্রিয়ক পদার্থের নাম এখন বিক্রিয়ক পদার্থের ভিতরে কোনটাকে বিজারক বলবো কোনটাকে জারক বলবো সেটা হলো যে বিক্রিয়কটা ইলেকট্রন ত্যাগ করছে যে বিক্রিয়ক আমার ইলেকট্রন ত্যাগ করছে তার নাম হলো বিজারক এখানে দেখো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে তাহলে সোডিয়াম পরমাণুটা এখানে ইলেকট্রন ত্যাগ করছে এটার নাম হলো বিজারক আর এই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করছে হলো ক্লোরিন এটার নাম হলো জারক তাহলে আমরা এখানে শিখলাম জারণ বিজারণ জারক বিজারক আবার বলতেছি জারণটা হলো একটা প্রসেস আই মিন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায় আমার ইলেকট্রন ত্যাগ হয় এই বিক্রিয়াটার নাম হলো জারণ বিক্রিয়া আর যে বিক্রিয়ায় আমার ইলেকট্রনের গ্রহণ হয় এটার নাম হলো বিজারণ বিক্রিয়া এখন যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয় এটার নাম হলো জারণ বিক্রিয়া আর যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে এটার নাম হলো বিজারক সোডিয়াম এখানে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে তার মানে সোডিয়ামটা বিজারক আর যে বিক্রিয়কটা ইলেকট্রন গ্রহণ করেছে তার নাম হলো জারক ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে এই জন্য ক্লোরিনটা এখানে জারক এখন জারণ বিজারণ বিক্রিয়া এরা একই সাথে ঘটে আই মিন সাইমুলটেনিয়াসলি ঘটে এই সাইমুলটেনিয়াসলি ঘটার কারণ কি অর্থাৎ একই সাথে ঘটে যুগপত ঘটে একই সাথে ঘটে পরীক্ষায় প্রশ্ন আসবে একই সাথে ঘটে অথবা প্রশ্ন আসবে জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের যুগপথ ঘটে এটা দ্বারা আসলে কি বোঝায় এই যে একসাথে ঘটে যুগপথ ঘটে এটা দ্বারা বোঝায় যে জারণ বিজারণ বিক্রিয়াটা একটা বিক্রিয়ার ভিতরে হচ্ছে অর্থাৎ এই যে বিক্রিয়া সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আমার তৈরি করলো এই বিক্রিয়ার ভিতরে আমার জারণ বিক্রিয়া হয়েছে এই বিক্রিয়ার ভিতরে আমার বিজারণ বিক্রিয়া হয়েছে এটা আমরা দেখি সোডিয়াম থেকে আমার সোডিয়াম আয়ন হয়েছে এটা হলো জারণ বিক্রিয়া আর ক্লোরিন থেকে আমার ক্লোরিন আয়ন হয়েছে এটার নাম হলো বিজারণ বিক্রিয়া তাহলে বিক্রিয়া করে আমার সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন এরা পরস্পর যুক্ত হয়ে আমার সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে এই বিক্রিয়ায় আমার সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নটা পরস্পর যুক্ত কী হয়েছে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে এখানে জারণ এবং বিজারণ বিক্রিয়াটা একসাথেই ঘটছে এখানে কোনো প্রকার কোনো কিন্তু পরিবর্তন হয় নাই আমরা একটু দেখি এই যে সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন এটা কিন্তু একটা বিক্রিয়ার ভিতরে হয়েছে তার মানে কী দাঁড়ালো তার মানে দাঁড়ালো আমার যদি এখানে সোডিয়াম আয়ন তৈরি হয়েছে এখানে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ না করত অর্থাৎ সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত না হতো তাহলে ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারত না আবার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারত না তাহলে একটা সাথেই হয়েছে এজন্যে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে এই একটা বিক্রিয়া দিয়ে আমরা জারণ বিজারণ বিক্রিয়া এটা বোঝানোর চেষ্টা করলাম আমরা আরেকটা বিক্রিয়া দেখি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন বিক্রিয়াটা অবশ্যই ব্যালেন্স আছে এখন দেখব এই বিক্রিয়ায় আমাদের
জারণ বিজারণ বিক্রিয়া এটা হচ্ছে কিনা, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা, তাহলে প্রথমেই তোমার দেখতে হবে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে কিনা। তাহলে আমরা এখানে দেখাই জিঙ্ক এটা মুক্ত মৌল, এর জারণ সংখ্যাটা শূন্য। এখানে দেখো এসও ফোর টু মাইনাস, এটা একটা সালফেট মূলক, এটা সালফেট মূলক। যৌগমূলক না এই সালফেট, আমি বলেছিলাম জারণ সংখ্যা যখন বললাম যে যৌগমূলকের জারণ সংখ্যাটা তার আদানের সমান। এখানে এসও ফোর টু মাইনাস, এই এসও ফোর টু মাইনাসটা হইল এই এসও ফোরের জারণ সংখ্যা, তাহলে টু মাইনাস। এখন এই হাইড্রোজেনের আমি জানি টোটাল যৌগ সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যাটা শূন্য হবে, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা যদি প্লাস ওয়ান হয় এর সাথে দেখো টু গুণ অবস্থায় আছে, তার মানে প্লাস টু হইব দেন মাইনাস টু, টোটাল যৌগের জারণ সংখ্যাটা শূন্য হয়ে গেল। তার মানে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা আছে প্লাস ওয়ান। এখানে এসে দেখো এসও ফোর টু মাইনাস, তাহলে যৌগের জারণ সংখ্যা শূন্য হইতে হলে জিঙ্ক টু প্লাস হইতে হবে। এখানে হাইড্রোজেন মুক্ত, এর জারণ সংখ্যা শূন্য, যেহেতু আমরা বললাম মুক্ত মৌলের জারণ সংখ্যাটা শূন্য। এখন আমরা কি দেখলাম, দেখো এখানে আমাদের জিঙ্ক জিরো ছিল, জিরো থেকে টু প্লাস হয়েছে, আবার এখানে প্লাস ওয়ান ছিল হাইড্রোজেনের জারণ সংখ্যা, এখানে এসে হাইড্রোজেনের জারণ সংখ্যা শূন্য হয়ে গেছে, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। যেহেতু জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে তার মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, জিঙ্ক থেকে আমার জিঙ্ক টু প্লাস হয়েছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, এই বিক্রিয়ার নাম হলো জারণ বিক্রিয়া। আবার এখানে হাইড্রোজেন এটা প্লাস ওয়ান ছিল, এ সে দুটা দুটা হাইড্রোজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে আমার হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে, এটার নাম হলো বিজারণ বিক্রিয়া। এখানে খেয়াল করতে হবে এখানে কে ইলেকট্রন ত্যাগ করছে, জিঙ্ক এখানে ইলেকট্রন ত্যাগ করছে, এখানে জিঙ্কটা যা বিজারক, আর এখানে সালফিউরিক অ্যাসিডটা এখানে জারণ, নট হাইড্রোজেন আয়ন, এখানে সালফিউরিক অ্যাসিড দিয়েছি মূলত। এই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আয়নটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে জারক হলো সালফিউরিক অ্যাসিড। অনেকেই লিখবে পরীক্ষায় যে এইচ প্লাস এটা জারক, এটা জারক লিখবে, কিন্তু এখানে সালফিউরিক অ্যাসিডটা জারক, অর্থাৎ এইচ টু এসও ফোর এটাই আমার এখানে জারক, আর বিজারক হলো জিঙ্ক। তাহলে এটা জারক বিজারক, এটা জারক, আর জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এটা জারণ, আর হাইড্রোজেন আয়ন থেকে আমার হাইড্রোজেন গ্যাস হয়েছে এটার নাম হলো বিজারণ। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে, স্যামিলটেনিয়াসলি ঘটে, জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের যুগপথ ঘটে, এটা একই কথা। আমরা দুইটা বিক্রিয়ার মাধ্যমে এই জারণ বিজারণ বিক্রিয়া দেখানোর চেষ্টা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এই জারণ বিজারণ বিক্রিয়ার কিছু বিশেষ বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলোতেও জারণ বিজারণ হয় সেটা আমরা দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।